নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এস বি গার্ডেন আজকে আমরা যে গাছটি নিয়ে আলোচনা করব এই গাছটি এই গাছটির নাম নিশিপদ্ম অনেকে আবার এই গাছটিকে ব্রহ্মকমলও বলে থাকেন কিন্তু নিশিপদ্ম এবং ব্রহ্মকোমল এক গাছ নয় এই যে গাছটি এই গাছটির ইংরাজি নাম নাইট কুইন বা এই গাছটিকে অনেকে বেতলাহাম ফ্লাওয়ারও বলে থাকেন অসম্ভব পবিত্র এই গাছটি বিশেষ করে খ্রিস্টানদের কাছে কথিত আছে যিশুখ্রিস্ট যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেই রাতে পুষ্প বৃষ্টি হয়ে এই ফুলটি ফুটেছিল এই যে নিশিপদ্ম ফুলটি অসম্ভব সুন্দর গন্ধ এবং ফুলটি রাত আটটায় ফোটা শুরু হয় এবং বারোটার ভিতরে ফুটে শেষ হয় এবং সকালবেলা সূর্যের আলো ফোটার সাথে সাথে ফুলটি বন্ধ হয়ে যায় তো এই গাছটি একটি অর্কিড ক্যাক্টাস জাতীয় গাছ কেমন এই গাছটি এক ধারে যেমন অর্কিড অন্য ধারে তেমন ক্যাকটাস প্রজাতির গাছ এই গাছটির বোটানিক্যাল নেম এপিফাইলাম অক্সিপেটালাম রেইন ফরেস্টের বড় বড় গাছের উপরে এই গাছটি পরগাছা হিসাবে জন্মায় কিন্তু মাটিতে যখন আমরা এই গাছটি লাগাবো তখন এই গাছটি অনেকটা ক্যাকটাসের মতো করে বড় হয় তো এই যে গাছটি এই পাতা দেখছেন এগুলি কিন্তু গাছটির প্রকৃত পাতা নয় এগুলো রূপান্তরিত কাণ্ড এবং আপনারা যদি এই গাছটি লাগাতে চান তাহলে নার্সারিতে খোঁজ করবেন আর যদি নার্সারিতে না পান তাহলে আপনাদের বন্ধুবান্ধব বা অন্য কারোর কাছে যদি এইরকম একটা পাতা পান সেই পাতাটি লাগিয়ে দেবেন খুব সহজেই কিন্তু চারা তৈরি করতে পারবেন আমার এই গাছটি আমার এই গাছটি কিন্তু এই রকম পাতা থেকে কিন্তু তৈরি করা পাতা লাগিয়ে দেবেন যেমন তেমনভাবে বালির ভিতরে হোক বা কোকোপিটের ভিতরে হোক বা মাটিতে হোক আপনি যেখানেই লাগান না কেন আপনার কিন্তু এই গাছ সহজেই কিন্তু এইভাবে চারা তৈরি করতে পারবেন তা আমার এই গাছটি আমি যখন পাতাটি লাগিয়েছিলাম তখন এখানে কি ফিফটি পারসেন্ট বাটি এবং ফিফটি পারসেন্ট বালি তার ভিতরে কিন্তু আমি পাতাটি লাগিয়েছিলাম এবং পাতাটি লাগানোর পর আপনি বুঝবেন কি করে যে গাছটি বেঁচে উঠেছে দেখবেন যে কিছুদিন পরে সুচের মতো মোটা সূচের মতো করে এটা ডাল বের হবে এবং তারপর দেখবেন যে অন্যান্য পাতাগুলি আস্তে আস্তে বের হয়ে গাছটি ঝোপাল হয়ে যাচ্ছে তো আজ আমি এই গাছটি প্রতিস্থাপন করব তো প্রতিস্থাপন করার জন্য আমাদের যে টপটা নির্বাচন করতে হবে সেই টপটা অবশ্যই ছয় ইঞ্চির ছোটো হবে না এবং দশ ইঞ্চির বড় হবে না এই রকম সাইজের পট পছন্দ করতে হবে কারণ কি এই যে গাছটি এই গাছটি রুটবাউন খুব পছন্দ করে যত ভালো রুটবাউন হবে এই গাছটির ফুল তত ভালো হবে তত বেশি বেশি করে ফুল পাওয়া যাবে তো আমি এই গাছটি প্রতিস্থাপনের জন্য যে পট নির্বাচন করেছি যে উচ্চতায় আট ইঞ্চি এবং মুখ আট ইঞ্চি আট বাই আট সাইজের এই টপটি তো গাছ প্রতিস্থাপনের আগে প্রাথমিকভাবে আমাদের কি জল নিকাশি ব্যবস্থা পাকা করতে হয় আমিও এই পটটি জল নিকাশি ব্যবস্থা পাকা করে নিয়েছি নিচে যে ড্রেনেজ হোল আছে সেই ড্রেনেজ হোলের উপর প্রথমে খোলামকুচি তারপর নুড়ির টুকরো তারপর বালির টুকরো আর একটা স্তর তৈরি করে দিলেই জল নিকাশি ব্যবস্থা পাকা হয়েছে এভাবে আমার এই টবের জলনিকাশি ব্যবস্থা পাকা করা আছে এবার আসি প্রতিস্থাপনের মাটির সম্পর্কে আপনারা যেমন তেমন মাটি তৈরি করে এই গাছটিতে কিন্তু প্রতিস্থাপন করতে পারেন অনেকে বলেন এই ধরনের মাটি দরকার এই উপাদান দরকার সেই উপাদান দরকার কোনো দরকার নেই আপনি পরীক্ষা করে দেখুন না যে কোনোভাবে মাটি তৈরি করলেই কিন্তু এই গাছটি ভালোভাবে করা যাবে কিন্তু মাটি তৈরির সময় অবশ্যই মনে রাখবেন যে মাটিতে যেন জল নিকাশি ব্যবস্থা খুব ভালো হয় গোড়ায় যেন জল জমা ভাব না থাকে কারণ এই যে গাছটি এই গাছটি জল জমা ভাব মোটেই পছন্দ করে না জল কম হলেও ভালো কিন্তু জল বেশি হলে কিন্তু গাছটির পাতাগুলি হলুদ হয়ে যাবে এবং গাছটি কিন্তু পচে যেতে পারে তো আমি এই যে মাটিটি ব্যবহার করছি এটা আমি তৈরি করে নিয়েছি এক ভাগ বালি বিল্ডিং তৈরি করা যে লাল বালি সেই বালি এক ভাগ মাটি সাধারণ মাটি আপনাদের হাতের কাছে যে মাটি থাকবে আপনারা সেই মাটি ব্যবহার করতে পারেন আর কি এক ভাগ কম্পোস্ট সেটা এক বছরের পুরানো কাউডাং কম্পোস্ট হতে পারে বা মোল্ড কম্পোস্ট হতে পারে বা ভার্মি কম্পোস্ট হতে পারে যে কোনো কম্পোস্ট এক ভাগ এক ভাগ বালি এক ভাগ মাটি এবং এক ভাগ কম্পোস্ট আর এর সাথে কি টপ প্রতি এক চামচ পরিমাণ ফসফেট মেশাবেন আর যদি জৈবভাবে করতে চান তাহলে টপ প্রতি দুই চামচ হাড়গুলো মেশাবেন ব্যাস মিশিয়ে দিলেই মাটি তৈরি একদম সহজভাবে মাটি তৈরি করে কিন্তু গাছটি করা যায় এবং অসম্ভব সুন্দর ফুল আমি মিশিয়ে এই মাটিটা তৈরি করে রেখেছি এবার কি এবার যেহেতু আমি প্রতিস্থাপন করছি এই গাছটি নাড়াচাড়া করতে হবে এক টপ থেকে আরেক টপে আনতে হবে এই জন্য এই ধকল সহ্য করার জন্য এই মাটিতে কিছু পরিমাণ ফাঙ্গিসাইড কিন্তু মেশাতে হয় মেশালে কিন্তু গাছটি মারা যাওয়ার সম্ভাবনা আর থাকে না তো আমি এই যে স্যাপ ফাঙ্গিসাইড ব্যবহার করছি এই স্যাপ ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করতে পারেন বা ব্যাবিস্টিন ব্যবহার করতে পারেন বা ব্লাইটক্স কপার এই জাতীয় ফাঙ্গিসাইড মোটামুটি টপ প্রতি হাফ চামচ পরিমাণ মিশিয়ে নিতে পারেন মাটিটা ভালো করে মিশিয়ে নেব এবার প্রতিস্থাপন করছি সাধারণ অন্যান্য গাছ প্রতিস্থাপনের মতোই ব্যাস প্রতিস্থাপন হয়ে গেল প্রতিস্থাপনের পর যে গাছটি করতে হয় যে গাছটিকে ভরপুর জল দিয়ে দিতে হয় ভরপুর জল দিয়ে দিতে হবে সে গাছে বেশি জল চাক বা না চাক প্রতিস্থাপনের সাথে সাথে কিন্তু সমস্ত মাটি ভিজিয়ে কিন্তু জল দিতে হয় এবার প্রশ্ন হচ্ছে এই গাছটি আমরা কেমন জায়গায় রাখব এই গাছটি আমি আগেই বলেছি যে এই গাছটি অন্য গাছের উপর পর পরগাছ হিসাবে জন্মায় সুতরাং এই গাছটিকে আমাদের এমন জায়গায় রাখতে হবে যেখানে দুপুরের চড়া রোদ লাগবে না সকালের যে মিষ্টি রোদ এই মিষ্টি রোদ কিন্তু এই গাছটি খুব পছন্দ করে এবং বিকেলের মিষ্টি রোদ এই দুটো রোদ খুব ভালোভাবে পাবে কিন্তু দুপুরের চড়া রোদ লাগবে না এরকম জায়গায় আমাদের গাছটি রেখে দিতে হবে আর জল কেমন দেবেন যখন দেখবেন যে মাটিটা শুকিয়ে এসছে ঠিক সেই সময় কিন্তু গাছটিতে জল দেবেন অতিরিক্ত জল দিতে যাবেন না জল কম হলেও অসুবিধা নেই কিন্তু জল বেশি হলে গাছটির ক্ষতি হয়ে যেতে পারে গাছটি পাতা হলুদ হয়ে যেতে পারে আর গাছের পরবর্তী পর্যায়ে খাবার কেমন হবে আপনারা এই গাছে খুব কম খাবার দেবেন চাইলে মাসে একবার খাবার দিতেও পারেন বা নাও পারেন কিন্তু মনে রাখবেন এই গাছটিতে কখনো খোল ভেজানো জল দেবেন না দিলে কিন্তু গাছটির ক্ষতি হয়ে যাবে গাছটি খোল ভেজানো জল সহ্য করতে পারে না এই গাছটিতে যখন সার দেবেন তখন আপনারা মালচিং করে সার দিতে পারেন মালচিং করে সার কেমনভাবে দেবেন যে দুমুটো কম্পোস্ট সাথে এক চামচ হাড়গুলো এবং এক চামচ পরিমাণ নিমখোল ব্যাস এই দুটো উপাদান মিশিয়ে গোড়াটা ঢেকে দেবেন এ হচ্ছে মালচিং করে সার দেওয়া এবার রোগ পোকা সম্পর্কে বলবো যে এই গাছটিতে কিন্তু রোগ পোকা লাগে না কোনো রোগ পোকার সমস্যা নেই কিন্তু একটা সমস্যা সেটা হচ্ছে এই পাতা হলুদ হয়ে যাওয়া তার প্রধান কারণ হচ্ছে গাছের গোড়ায় জল বসা গাছের গোঁড়ায় জল বসলে পাতা হলুদ হয়ে যায় যদি রকম অবস্থা যদি হয় তাহলে নিয়ন্ত্রিতভাবে জল দেবেন এবং কি করবেন এবং দশ দিন বা বারো দিন পর পর একবার করে গাছটিতে ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন তাহলেই কিন্তু আপনার গাছটি ভালো থাকবে তো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি